আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট এর পেজ নাম্বার 9 এবং পর্ব নম্বর 13-তে 13 নিয়ে আলোচনা করব। কি তোমাদের মূল বইয়ে দেখবে পৃষ্ঠা নম্বর 9, এটা একটা শখ দেওয়া আছে, একটা গুরুত্বপূর্ণ শখ। পৃষ্ঠা নম্বর 9 এবং পর্ব নম্বর 13 নিয়ে আলোচনা করব। আসো সরাসরি বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা এই আলোচনাটি বোঝার চেষ্টা করি। যে প্রাত্যহিক জীবনের সেট পেজ নম্বর 9 এবং পর্ব নম্বর 13, এই যে আমরা একটা শখ দেখতে পাচ্ছি, প্রথমে ক্রমিক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে কিছু সেট দেওয়া আছে, সেটের শর্ত দেওয়া আছে। আমাদের বের করতে হবে কোনটা সসীম সেট, কোনটা অসীম সেট, এবং তোমার যুক্তি কেন সসীম কেন অসীম সেই ব্যাপারে তোমার যুক্তি এখানে উপস্থাপন করতে হবে। তাহলে প্রথমে লক্ষ্য করে এক নাম্বারটা কি, দশের চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা, কি দশের চাইতে ছোট সকল বিজোড় সংখ্যা, এটা একটা অসীম সেট। কেন দশের চাইতে ছোট সকল বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা কোনগুলো হয়, যেমন -7, -7, -5, -3, -2, এরপরে হচ্ছে -3, এরপরে হচ্ছে -1, 0, 1, 3, 5, ... দশের চাইতে, দশের চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তাহলে দশের চাইতে ছোট সকল বিজোড় সংখ্যা বলছে, বাট কত পর্যন্ত সেটা কিন্তু রেঞ্জ দেওয়া নেই। যদি প্রশ্নতে রেঞ্জ দেওয়া থাকতো, যে এত থেকে এত, একটা সীমা দেওয়া থাকতো, একটা কন্ডিশন দেওয়া থাকতো, সেক্ষেত্রে ওটা সসীম সেট হতো। কিন্তু এখানে শুধু বলে দেওয়া হয়েছে দশের চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তাহলে দশের চাইতে ছোট সকল বিজোড় সংখ্যা, এরপরে আমরা চলে আসতে পারি -9, -11, এগুলো চলতেই থাকবে। দ্যাট ইজ এটা একটা অসীম সেট, এই সেটের কোনো সীমা নেই। তাই উত্তর এখানে কিছু যুক্তি দেখানোর চেষ্টা করা হয়েছে, -3, -5, -3, -1, 0, 1, 3, 5, ... এরপরে বাংলাদেশের নদী সমূহ, দুই নম্বর দেখো বাংলাদেশের নদী সমূহ। তাহলে বাংলাদেশের নদী কিন্তু একটা গুণাধারী, বাংলাদেশে প্রায় ছড়িয়ে ছিটিয়ে প্রায় 57টি নদী আছে। যদিও এটা অ্যাকুরেট নয়, তবে টোটালি তোমরা গুনতে পারবে এবং বাংলাদেশ এবং বিশ্ব পরিষদ বা বিভিন্ন উৎস থেকে, সোর্স থেকে তোমরা জেনে নিতে পারো বাংলাদেশের টোটাল আসলে অ্যাকচুয়াল নদী কত, 56, 57, 58 হবে। সো এটা একটা সসীম সেট। এরপরে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ, কি বাচ্চারা লক্ষ্য করো, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ, মানে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ বলতে ভাওয়েল কে নির্দেশ করছে, ভি ও ডাব্লিউ ই এল, কয়টা, পাঁচটা, এ ই আই ও ইউ। তাহলে এটা একটা সসীম সেট, কারণ গুণনা করে নির্ধারণ করা যাচ্ছে মোট কয়টি হবে, পাঁচটি, মোট টোটালি কয়টি, পাঁচটি। সুতরাং এটা একটা সসীম সেট। এরপরে তিনের পরে লক্ষ্য করো, চার নম্বরের ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, চার নম্বরে বলা হয়েছে 210 এর মৌলিক উৎপাদক সমূহ। এর আগের ক্লাসে আমার একটা ক্লাস ছিল, সেখানে 210 এর মৌলিক উৎপাদক ছিল, অর্থাৎ 210 কে কি কি দ্বারা ভাগ করা যায়, 210, তাহলে 2 দ্বারা ভাগ করলে 105, এরপরে 3 দ্বারা যদি ভাগ করে 35, এবং 5 দ্বারা ভাগ করে 5, 7, 35। কিন্তু আমার বলা, আমাকে বলা, আমাদেরকে বলা হয়েছে শর্ততে 210 এর মৌলিক উৎপাদক সমূহ, তাহলে এগুলো সবই কিন্তু উৎপাদক। এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, 2, 3, 5, 7, অর্থাৎ 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট, এটা একটা সসীম সেট। অর্থাৎ এই সেট কেন সসীম সেট, বিকজ এগুলো গুণনা করে নির্ধারণ করা যাচ্ছে, উত্তর হবে 2, 3, 5, 7, 4টি, কয়টি হবে বাচ্চারা, 4টি। তাহলে এটা একটা সসীম সেট। এরপরে পরেরটা আমরা একটু দেখি, যে পাঁচ নাম্বারটা, বি ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স 30 এর গুণনীয়ক। তাহলে 30 এর গুণনীয়ক, এটা কিন্তু একটা সসীম সেট, কারণ 30 এর গুণনীয়ক কত, আমরা 30 এর গুণনীয়ক নির্ণয় করতে পারি, তাই না, যেমন 1, 2, 3, 5, 6, 10, 15, 30, এগুলো সবগুলো দ্বারা 30 কে ভাগ করা যায়, অর্থাৎ 1 দ্বারা 30 কে ভাগ করা যাবে, 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 10 দ্বারা, 15 দ্বারা এবং 30 দ্বারা। তাহলে এখানে মোট কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, তাহলে কয়টি, 8টি। অর্থাৎ যেহেতু এটা গুণনা করে নির্ধারণ করা যাচ্ছে, সো এটা একটা সসীম সেট। আমরা আগে জেনেছি সসীম সেট কাকে বলে, যে সেটটাকে কি গণনা করে নির্ধারণ করা যায় সেটা হচ্ছে সসীম সেট। এরপরে ছয় নম্বরে দিকে যদি লক্ষ্য করি, ডি ইজ ইকুয়াল টু এক্স, জানো এক্স, এক্স স্কোয়ার প্লাস 3x + 2 = 0, এটা একটা সসীম সেট। কেন সসীম সেট, দেখো এক্স স্কোয়ার প্লাস 3x + 2 = 0, এটাকে যদি আমরা উৎপাদক করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x + x + 2 = 0, বা x যদি কমন নেই তাহলে কত হবে, x + 2 + 1 কমন নিলে x + 2, বাচ্চারা লক্ষ্য করো, অর্থাৎ এটার উৎপাদক পেলাম আমরা হচ্ছে x + 2 × x + 1,
is equal to 0. So, eta maneo 0, eta maneo 0. Tara amra likhte parbo x plus 2 is equal to 0, x is equal to minus 2. Athoba x plus 1 is equal to 0, x is equal to minus 1. Tahole amra d ke jodi amra analysis kori ba bisleshon kori tahole kintu amra dui ta uttor pai, ekta hocche minus 1 ar ekta minus 2. So, eti ekta shoshim set. অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাচ্ছে তাই এটা একটা সসীম সেট এখন 7 নম্বরের ব্যাখ্যার দিকে আমরা যাই যে p is equal to 2, 3, 5, 7, 11, দেওয়া আছে অর্থাৎ 2 3 5 7 11 এটা দেখেই বোঝা যাচ্ছে একটা অসীম সেট কারণ এই সেটের কোনো মান গণনা করে শেষ করা যাবে না সুতরাং 7 নম্বর যে সেটটা দেওয়া আছে এই সেট 100% একটা অসীম সেট 8 নম্বরের দিকে যদি লক্ষ্য করি এটা কি এটা সসীম না অসীম a is equal to x belongs to n n তে কি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার কি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যত পর্যন্ত লিখতে পারো সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার কিন্তু শর্ত দেওয়া আছে দেখো ন্যাচারাল নাম্বার হবে বা 0 x 1 অর্থাৎ x এর যে মানটা হবে সেটা 0 এর চাইতে বড় 1 এর চাইতে ছোট এটা হইলো ন্যাচারাল নাম্বার শুরুই হচ্ছে 1 থেকে 1 2 3 4 5 6 এরকম ভাবে চলতেই থাকে তাহলে এখানে কন্ডিশনে বলা হয়েছে 0 এর চাইতে বড় 1 এর চাইতে ছোট তাহলে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি কি বাবারা যে 0 এর চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট কোনো ন্যাচারাল নাম্বার নাই সুতরাং এটা একটা সসীম সেট তবে ফাঁকা সেট তবে এই সেটটা কি হবে ফাঁকা সেট কারণ এই সেটের একটাই মাত্র উপাদান সেটা হচ্ছে কি ফাঁকা সেট তাহলে উপাদান কয়টি একটি এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যে b is equal to x belongs f belongs to n জানো x square equal to minus 1 এটাও একটা সসীম সেট কারণ এই সেটের কোনো মান নেই সসীম সেট এবং সেই সেটটার উত্তর হবে কত ফাঁকা সেট সুতরাং আমরা বুঝতে পারলাম যে পর্ব নম্বর 13 তে প্রথম কথা হচ্ছে যে সারণীটা দেওয়া ছিল 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা এটা হচ্ছে একটা অসীম সেট কারণ এটা হিসাব করে নির্ণয় করা যাবে না বাংলাদেশের নদী সমূহ সসীম সেট কারণ এটা হিসাব করে গণনা করা যাবে ইংরেজি বর্ণমালা সর্বর্ণ কয়টি মোট 5টি সুতরাং এটা একটা সসীম সেট 210 এর মৌলিক উৎপাদক কয়টি 4টি 2 3 5 7 4টি এটা একটা সসীম সেট এবং x যেন x 30 এর 30 এর মৌলিক গুণনীয়ক 30 এর মৌলিক গুণনীয়ক কয়টি 8টি এটা একটা সসীম সেট এটার মান নির্ণয়গুলো আমরা দুইটা পাবো একটা -1 আর একটা -2 দুইটি এটা একটা সসীম সেট আর p সমান সমান 2, 3, 5, 7, 11 এটা একটা অসীম সেট কারণ এটা গণনা করে নির্ধারণ করা যাবে না এবং a is equal to এত এটা একটা ফাঁকা সেট এটা একটা ফাঁকা সেট সুতরাং এই দুটো আমরা সসীম সেট বলতে পারি আশা করি আজকের ক্লাসের মাধ্যমে পৃষ্ঠা নম্বর পর্ব নম্বর 13 এবং পেজ নম্বর 9 তোমরা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ